ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাম রাওয়াহু মুসলিম সম্মানিত মুসলিম ইকরাম আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে ভক্তিভরে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে জুমার সালাত আদায়ের এবং জুমার সালাত আদায়ের পূর্বে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক করে দিলেন সেই মাহবুবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর যিনি শতবার নির্যাতিত হয়েছেন সঠিক ইসলাম প্রচারের জন্য সেই নবীর শানে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনী ভাই এবং বাবাজিরা উপরে অবস্থিত সম্মানিত মা এবং বোনেরা আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় সালাত পরিত্যাগকারীর বিধান অর্থাৎ নামাজ আদায় করে না এমন ব্যক্তির পরিণতি কি দুনিয়াবি এবং পরকালীন এ বিষয়ের উপরে কিছু কথা কোরআন এবং সহি হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনিব সম্মানিত মুসল্লিন ইকরাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবা
নয় নম্বর সুরার এগারো নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন তাবু, যদি পৃথিবীর মানুষ তাওবা করে, ও আকামুসসালাহ, এবং সালাত আদায় করে, ও আতুজ যাকা, এবং যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তো তারা তোমাদের দিনই ভাই। তাহলে এই আয়াত অনুযায়ী শর্ত হচ্ছে তিনটা, তিনটার জায়গাতে যদি দুইটাই পালন করা যায় তাও দিনই ভাই হিসাবে গণ্য হবে। যেহেতু যাকাতের বিধান সবার জন্য নয়, যাকাত হচ্ছে ধনী ব্যক্তিদের জন্য, আর সালাত এবং তওবা এ দুটা সকলের জন্য সমান, হোক সে ধনী হোক সে গরিব, যে পর্যায়ের মানুষ হোক না কেন, সকলের ওপরে তওবা করা ফরজ, সালাত আদায় করাও ফরজ। এজন্য তওবা এবং সালাত এ দুটা যদি থাকে ভিতরে তাহলে সে দিনী ভাই হিসাবে গণ্য হবে। কিন্তু যারা ধনী মানুষ তাদের জন্য তিনটাই থাকা লাগবে। কেউ সালাত আদায় করে না কিন্তু যাকাত দেয়, তাহলে সে দিনী ভাই হিসেবে গণ্য হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, মুসলমান পরস্পরে ভাই ভাই। মুসলমান মানেই পরস্পর ভাই ভাই হবে। কিন্তু যারা সালাত আদায় করে না, যারা সালাত পরিত্যাগ করে, তারা দিনী ভাই কি না সে বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু বুনিয়াল ইসলাম আলা খামসিন এই হাদিসটির উপরে আলোচনা হয়ে আসছে কয়েক জুমা থেকে, ইমানের বিষয় আমরা শেষ করেছি সংক্ষিপ্ত করে। আজকে সালাত বিষয়ের প্রথম পর্ব, তা হচ্ছে হুকম তারপর সালাহ, সালাত পরিত্যাগকারের বিধান। এ বিষয়ের উপরে লিখিত দুইটা বই রয়েছে যেগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন। একটি হচ্ছে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহমাহুল্লাহ, সৌদি আরবের প্রধান মুফতি, যিনি 1998 সালে সম্ভবত মারা গিয়েছেন। আর আরেকজন শেখ শেখ নাসিরুদ্দিন আলবানী, যিনার বাড়ি হচ্ছেন লেবাননে আর তিনি মৃত্যুবরণ করেছেন সৌদি আরবে, তাকে সেখানেই দাফন করা হয়েছে। ওনার লেখা আরেকটি বই রয়েছে হুকম তারপর সালাহ, সালাত পরিত্যাগকারী বিধান। এই দুইটা বই থেকেই মূলত আজকে আলোচনা, এবং পুরো কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। সেখানে তো তারা মতামত দিয়েছেন, অনেক আলেমের মতামত, কিন্তু আমি চেষ্টা করব পুরোটাই কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসার জন্য। সম্মানিত দিনী ভাই এবং বাবাজিরা এবং মা এবং বোনেরা, সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদেরকে বললেন যে সালাত আদায় করবে যারা, তাওবা করবে যারা, এবং যাকাত প্রদান করবে যারা, তারা হচ্ছেন আমাদের দিনী ভাই। আল্লাহ তাআলা বলছেন তারা তোমাদের দিনী ভাই। এখন আমরা বলছি যে যারা সালাত আদায় করবে, তাওবা করবে, যাকাত প্রদান করবে, তারা হচ্ছেন আমাদের দিনী ভাই। যদি সে এগুলো পরিত্যাগ করে তাহলে সে কখনোই আমাদের দিনী ভাই হিসাবে গণ্য হবে না, মূলত সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। কিয়ামতের দিন আল্লাহ এবং বান্দার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের যখন হিসাব নেওয়া হবে তখন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সালাতের। বান্দা, তুমি সালাত আদায় করেছো কি না বলো, তুমি দুনিয়াতে সালাত আদায় করেছিলা কি না, সেটা তুমি আজকে হিসাব দিয়ে তারপরে পার হও। হাদিস সিলসিলা সহিহা 1358 নম্বর হাদিস। এই হাদিসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে গিয়ে বলছেন, ফাইনু সালাহাত সালাহাত সাইরা আমালিহি, যদি সালাতের হিসাব সহজ হয়ে যায় তাহলে আরও যেসব অন্যান্য আমলগুলো রয়েছে সকল হিসাব সহজ হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যদি সালাতের হিসাব সহজ না হয়, ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরা আমালিহি, যদি সালাতের হিসাব সহজ না হয় তাহলে বিনা হিসাবেই তাকে জাহান্নামে যেতে হবে, যে জিনিসটা খুবই কঠিন। জাহান্নাম কি জিনিস এটা তো আমরা বুঝি না, জাহান্নাম কি জিনিস একটু আপনাকে দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামের মধ্যে যে মানুষগুলো থাকবে তাদের এক কাত থেকে আরেক কাতের দূরত্ব হচ্ছে 3 দিন 3 রাতের রাস্তা।
অর্থাৎ একটি দ্রুতগামী যানবাহন তিন দিন তিন রাতে যত দূর যাবে এক কাত থেকে আর এক কাতের দূরত্ব হবে এতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে যারা কাফের অবস্থায় জাহান্নামের মধ্যে থাকবে তাদের তাদের উরু হবে বাইজা পাহাড়ের সমান, পাহাড় একটা পাহাড়ের সমান মোটা হবে তাদের উরু, তাদেরকে দেখেই আশ্চর্য লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের মধ্যে মানুষের গায়ের চামড়া হবে 42 হাত মোটা, যেটার দূরত্ব হচ্ছে একদিন এক রাতের রাস্তা দ্রুতগামী যানবাহন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের দ্রুতগামী যানবাহন এখনকার সময়ের দ্রুতগামী যানবাহন, পরবর্তীতে কিয়ামতের আগে আরো যত দ্রুতগামী যানবাহন আসবে এসব যানবাহন একদিন এক রাতের রাস্তাতে যত দূর যাবে তত দূর দূরত্ব হবে এই গায়ের চামড়া। যারা জাহান্নামে যাবে তারাই কি অবস্থায় থাকবে সেটাই বা কেমন করে আপনাকে বুঝায়। জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন যেটা আমরা দুনিয়াতে ব্যবহার করছি 70 ভাগের 1 ভাগ ব্যবহার করি, বাকি 69 ভাগ আছে সেটা দিয়ে আপনাকে আমাকে পুরানো হবে কিয়ামতের দিন। সম্মানিত দিনই ভাই এবং বাবাজিরা, সালাত আদায় করতেই হবে, অজু করে সালাত আদায় করতে হয়, অজু করার কোনো ব্যবস্থা নাই অথবা অসুস্থ আছি উজু করতে পারছি না তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, তায়াম্মুম করতেও পারছি না এমন অসুস্থ যে অবস্থা আমি মাটিও লাড়তে পারবো না, যে অবস্থা আমি আমার হাত পা কিছুই নাড়াতে পারি না, এই অবস্থায় এইরকম যদি হয় তাহলে বিনা অজু বিনা তায়াম্মুমেই সালাত আদায় করতে হবে, কিন্তু সালাত পরিত্যাগ করার কোনো সুযোগ নাই। পরিষ্কার পোশাক পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার পোশাক পাওয়া যায় না, যেই পোশাকে নোংরা জিনিস লেগে আছে যেই পোশাকে পেশাব পায়খানা লেগে আছে সেই পোশাক পরেই সালাত আদায় করতে হবে, বিকল্প কোনো পথ ঘাট নাই। আজকে আমাদের সমাজের যুবকরা যদি ভাই যদি বলি ভাই সালাতে চলেন তাহলেই বললেই এই ওজরটা দেখাবে যে আমার পোশাক নষ্ট, আপনি বলে দেখেন বললেই এই ওজরটা দেখাবে আমার পোশাক নষ্ট, কেন পোশাক নষ্ট থাকে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাও বলছেন যে পবিত্রতা অর্জন না করার কারণে জাহান্নামে যেতে হবে, জিনিসটা তো একেবারেই ছোট সিম্পল জিনিস কিন্তু তারপরও এটার কারণে জাহান্নামে যেতে হবে। তাহলে আমরা এটাকে ছোট জিনিস মনে করছি কিন্তু আসলে বিষয়টা ছোট নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা বলছেন ফাখলাফা মিন বাদিহিম খালফুন আদাহু সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত। সালাত ফরজ, এই সালাত যারা পরবর্তী সময় আসলো তারা এই সালাতকে নষ্ট করে ফেললো। কিভাবে নষ্ট করলো? শুধুমাত্র জুমার সালাত আদায় করতে আসে, শুধুমাত্র ঈদের দিন সালাত আদায় করতে আসে, যখন পিতামাতা মারা যায় যখন বাড়ির আত্মীয় স্বজন মারা যায় তখন শুধু সালাত আদায় করতে আসে, তাছাড়া সালাত আদায় করে না। এরাই হচ্ছে অপদার্থ, এরাই হচ্ছে নোংরা মানুষ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিয়াম 59 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে খুলে দেখবেন। কথা যদি মিথ্যা হয় কথাকে ফেরত নিব, আর যদি কথা সত্য হয় তাহলে আপনাকে মানতে হবে অবশ্যই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুদাসসির এখানে 41 থেকে 43 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের দিন যখন মানুষ জাহান্নামের মধ্যে থাকবে তখন তাদেরকে ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কে দিয়েছে, কি কারণে তোমরা এই সাকার নামক জাহান্নামে এসেছো? তখন এসব ব্যক্তিরা বলবে যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতো না, শুধু জুমার দিন সালাত আদায় করতো, বাড়িতে মেহমান আসলে সালাত আদায় করতো, যারা শুধুমাত্র ঈদের দিন সালাত আদায় করতো, যারা পিতামাতার মৃত্যুতে সালাত আদায় করতো, এসব লোকেরা কিয়ামতের দিন বলবে যে লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারী ছিলাম না, দুদিন একদিন সালাত আদায় করলে মুসল্লি হওয়া যায় না। কালু লামনা কুমিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না এজন্য আমাদের আজকে জাহান্নাম। শেষে ফেরেশতারা বলছেন যে তোমাদের কাছে কি কোনো পথ প্রদর্শক আসেনি, তোমাদেরকে কোরআন হাদিস বুঝাবে এইরকম মানুষ কি আসেনি? তখন তারা বলবে হ্যাঁ এসেছিল কিন্তু আমরা সেটাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছি, আমরা সেটাকে এভাবে উড়িয়ে দিয়েছি, মূলবীর্ঘে কাজ, ওরা শুধু বলবে এক কান দিয়ে শুনবো আর এক কান দিয়ে বের করে ফেলে দেবো, আমরা এভাবে বলে পার হয়ে গেছি।
কিয়ামতের দিন যখন মানুষকে বলা হবে যে সেজদা করো, আল্লাহ তাআলা তার পায়ের নলাকে বের করে দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার পায়ের নলাকে বের করে দিবেন, হাঁটুর নিচ থেকে টাকুর ওপর পর্যন্ত, এটাকে বলা হয় নলা, এইটুকু আল্লাহ তাআলা বের করে দিবেন। দেওয়ার পরে বলবেন যে এখন সেজদা করো। যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা নিয়মিত সালাত আদায় করত, তারাই শুধু আল্লাহকে সেজদা করতে পারবে। কিন্তু যারা দুনিয়াতে মানুষকে ধোঁকা দিয়েছে, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে, তারা সেদিন সেজদা করতে পারবে না। সেজদা করতে যাওয়ার সাথে সাথে তাদের পিঠটা একেবারে তক্তার মতন হয়ে যাবে, রডের মতন শক্ত হয়ে যাবে। দুনিয়াতে ধোঁকা দিয়ে চলা যাবে, কিন্তু পরকালে ধোঁকা দিয়ে চলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস 256 এবং 257 সহিহ মুসলিমের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াস শিরকি তারকুস সালাহ, নিশ্চয় মুসলমান কাফের মুশরিক, একদিকে মুসলমান আরেকদিকে কাফের এবং মুশরিক, এদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। যে সালাত আদায় করে সে মুসলমান, যে সালাত আদায় করে না সে কাফের এবং মুশরিক। এই মুশরিকের ব্যাপারে একটু সুসংবাদ শুনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 48 এবং 116 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করেন না, এটা ব্যতীত জীবনে যত গুনাহ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। তাহলে শিরকের গুনাহ যেটা সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সালাত পরিত্যাগ করা কি শিরক? সালাত পরিত্যাগ করা কি শিরক? সালাত পরিত্যাগকারী মুশরিক, যে মুশরিক সেই তো শিরক করে। এবার আরেকটা শোনাই, সূরা মায়দা 5 নম্বর সূরার 72 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবে, বিন্দুমাত্র শিরক, যে আল্লাহর সাথে বিন্দুমাত্র শিরক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন, তার জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম, কিয়ামতের দিন তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এ হচ্ছে জালেম, আমালিয যালিমিনা মিন আনসার, এ হচ্ছে সবচাইতে বড় জালেম। এই জুলুম করার কারণে, এই সালাত পরিত্যাগ করার কারণে, এই শিরক করার কারণে তার জন্য কিয়ামতের দিন কোনো সাহায্যকারী থাকবে না। মনে করছেন 2 টাকা 4 টাকা দান করার পর নাজাত পেয়ে যাব, সম্ভব নয়। সালাত আদায় না করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে না। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে সালাত। এজন্য আমাদের সমাজে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাওয়ার পরে সালাত পরিত্যাগ করেছিল এজন্য তার টাকা তোলা হয়। মানে তোমার বাবা এত এত সালাত আদায় করেনি, এজন্য তার কাফারা হলো এত এত টাকা, এজন্য এই টাকা দাও। এ টাকা মৌলভীদের খাওয়া হয়, এ টাকা মসজিদে দেওয়া হয়, এটা সম্পূর্ণ হারাম, এটা জায়েজ নাই। যদি তো সমাজে এটা বেশি প্রচলিত, কিন্তু এর কোনো ভিত্তি ইসলামী শরীয়তে নাই। সালাত আদায় না করা অবস্থায় যদি মারা যায়, তাহলে তার বিধান তো সে কাফের অবস্থায় মারা গেল, সে মুশরিক অবস্থায় মারা গেল। এখন আমাদের উচিত ছিল যে জীবিত অবস্থায় যারা সালাত আদায় করে না, গ্রামের মরল, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এগুলো মিলিয়ে তার জরিমানা আদায় করবে এবং তাকে সালাত আদায় করাবে। এই জীবিত অবস্থায় এই ব্যবস্থা না করে মরার পরে এই ব্যবস্থা করে। তাহলে ইসলামকে আমরা কত নিকৃষ্ট বানিয়ে দিয়েছি, ইসলামকে নিজের ইচ্ছা মতন ব্যবহার করছি, যে যেভাবে ইচ্ছা পালন করছি, কোনো দ্বিধাবোধ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাদাল্লাযী বাইনানা ওয়া বাইনাকুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ত্যাগ করা। সে পুরুষ হোক মহিলা হোক, সালাত ত্যাগ করলে সে অবশ্যই জাহান্নামী হবে, অবশ্যই সে কাফের মুশরিক অবস্থায় মারা যাবে। হাদিস স্পষ্ট রয়েছে তিরমিজি শরীফের মধ্যে, ইবনে মাজা শরীফের মধ্যে, ইবনে মাজার 1080, তিরমিজির 2622 নম্বর হাদিস। এবার আরেকটি হাদিস বলি, আমাদের মধ্যে অনেক সমস্যা রয়েছে,
সমস্যাগুলোর মধ্যে এটা একটা সমস্যা যে সালাত আদায় করে না এমন ব্যক্তিকে আমরা কাফের মনে করি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সালাত পরিত্যাগকারী ব্যক্তিকে কাফের এবং মুশরিক মনে করতেন। এই ইবনে এই তিরমিজি শরীফের হাদিসে রয়েছে, লা ইয়ারাউনা শাইআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য কোন আমল ছেড়ে দেওয়াকে কাফের মনে করতেন না, কুফরি মনে করতেন না, কিন্তু কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে তাকে সাহাবীরা কাফের মনে করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে শুনুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতের সময় লুলু নামক আবু লুলু নামক একজন কাফের সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 মাখা তরবারি দিয়ে হত্যা করেছিলেন। ফজরের সালাতের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন, মসজিদে তিনি ঢুকেছেন, এ অবস্থায় 20 মাখা তরবারি দিয়ে তাকে হত্যা করা হয়েছে। ওই অবস্থায় তরবারি যখন মারা হয়েছিল তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জ্ঞান ফিরে পেলেন তখন তিনি সকলকে লক্ষ্য করে বললেন, তোমরা কি সালাত আদায় করেছো? লোকেরা কি সালাত আদায় করেছে? তখন সাহাবীরা বললেন, হ্যাঁ সবাই সালাত আদায় করেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা সালাত আদায় করে না তাদের ইসলাম নাই, যারা সালাত পরিত্যাগ করে তারা ইসলামের মধ্যে নাই। এবার আপনাকে আমি বলি, আপনি সালাত পরিত্যাগ করে থাকেন কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বিধান দিলেন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, সেখানে আপনি সালাত পরিত্যাগ করে থাকেন কেমন করে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সময়ে এসে মৃত্যুর আগ মুহূর্তে তিনি বলছেন, যারা সালাত আদায় করে না তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এজন্য যারা বেনামাজি অবস্থায় মারা যায় তাদের জানাজার সালাত আদায় করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মিশকাতের 10 নম্বর হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, উমিরতু আন ইউকাতিলুন নাস হাতা ইয়াকুনু ইশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে আদেশ করা হয়েছে, উমিরতু বাবে নাসর আর মাসদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে আদেশ করা হয়েছে যারা কালেমা শাহাদাত না পড়বে, যারা সালাত আদায় না করবে, যারা যাকাত আদায় না করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তাদেরকে তরবারি দিয়ে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয়েছে, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন। এবার নেন দেখি, যারা সালাত আদায় করে না তারা কেমন করে টিকে? যারা সালাত আদায় করে না তারা কেমন করে টিকে? কপাল ভালো পৃথিবীর কোনো দাম নাই আল্লাহর কাছে, না হলে খবর হয়ে যেত, আল্লাহ তাআলা আপনাকে আমাকে টিকে রাখতেন না যারা সালাত আদায় করি না তাদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি পৃথিবীর মূল্য একটা মশার ডানার সমপরিমাণ থাকত, একটা মশার দুইটা দানা থাকে, এই ডানার সমপরিমাণ যদি পৃথিবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যারা অস্বীকার করে, যারা আল্লাহর অবাধ্য চলে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না, আল্লাহ তাআলা টুটিকে চিপে ধরতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর কোনো দাম নাই এই জন্য আপনি আমি সুযোগ পাই, না হলে কখন আমরা ধ্বংস হয়ে যেতাম। আরেকটি সুযোগ পাই এই জন্য যে আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত, এই জন্য আমরা সুযোগটা পাই, না হলে কখন আমরা ধ্বংস হয়ে যেতাম। আগের সময়ে আমাদের নবী আসার আগ পর্যন্ত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যতগুলো নবী এসেছিলেন তাদের মুজিজার একটা সিস্টেম ছিল, যে বিশেষ করে আদম আলাইহিসসালামের কোরবানির আলোচনাতে ইনশাআল্লাহ নিয়ে আসবো বিষয়টা আল্লাহ চাইলে, তাদের মুজিজার সিস্টেম ছিল যে যদি কোনো জিনিস কবুল হতো তাহলে তো কবুল হয়ে গেল, যেমন কোরবানি যদি কবুল হয়ে যায় তাহলে তো হয়ে গেল, সেটাকে ফেরেশতা এসে আগুন দিয়ে ছাই করে উড়িয়ে নিয়ে চলে যাবে, আর যদি সেটা কবুল না হয় তাহলে সেটা পড়েই থেকে যাবে, সে অপমানিত হবে। উম্মতে মুহাম্মাদে আমরা এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অপমান করেননি, আমাদেরকে কোরবানি খাওয়ার সুযোগ দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আরো অন্যান্য নবীদের এবং তাদের উম্মতদের পাপ করার সাথে সাথে তাদের গজব নাজিল হয়েছে তাদের উপরে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি এজন্য আমরা বেঁচে গেছি। এই বাঁচা অবস্থাতেই আপনাকে বলছি সালাত আদায় করতেই হবে, শত্রুতে যদি তাড়া যায়, যদি দৌড়াতে হয়,
তারপরও সালাত আদায় করতে হবে, বাসে আছেন সালাত আদায় করতে হবে, ট্রাকের ড্রাইভার হিসেবে আছেন সালাত আদায় করতে হবে। আপনি মনে করছেন আমি কাজ শত কাজের ব্যস্ত মানুষ এজন্য আমি সালাত আদায় করি না, আল্লাহকে বললে মনে হয় আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, কিয়ামতের দিন আল্লাহকে বলিয়েন আল্লাহ কি করে। সুলাইমান আলাইহিসসালাম রাজত্ব নিয়েছিলেন, দাউদ আলাইহিসসালাম রাজত্ব নিয়েছিলেন, এইরকম কত নবী রয়েছে যারা কত কাজ করতেন তারপরও কি তারা আল্লাহর বিধান মানতে কেউ একটু চুল পরিমাণ সমস্যা করেছে? তাহলে আপনি আমি কিসের জন্য করছি, কেন সালাত আদায় করছি না, কেন আমাদের ভিতরে পরকালের কোনো ভয় নাই, আমাদেরকে কি মরতে হবে না? আপনি অন্যান্য সময় যদি মানুষকে বলেন ভাই চলেন সালাত আদায় করি, তাহলে সে বলবে যে জুমার দিন থেকে শুরু করব। তার মানে কি আপনি গ্যারান্টি দিয়ে যান যে আপনি জুমার দিন পর্যন্ত বেঁচে থাকবেন, আপনি গ্যারান্টি দিয়ে যান যে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন, আপনি জীবিত থাকবেন, আপনার সার্টিফিকেট আছে, আপনি গ্যারান্টি দিয়ে যান। যদি গ্যারান্টি দিতে না পারে তাহলে কিসের এত বাহাদুরি, কেন সালাত আদায় করি না আমরা? আজকে মসজিদ ভর্তি হয়ে গেছে কিন্তু পাঁচ অক্ত সালাতে মানুষ আসে না, কি জন্য? নিজেকে কি মনে করেন আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিতে পারবেন কিয়ামতের দিন? কেউ কি জবাব দিতে পারবে? একটা হিসাব যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোভাবে ধরেন তাহলে হিসাব দেওয়া মুশকিল, হিসাব দেওয়া যাবে না। আপনি মনে করেন তো সকাল আপনি কি খেয়েছেন, সেই জিনিসটা আপনি মনে রাখতে পারেন না? আর সারা জীবনের যে আপনি 50-60 বছর বাঁচলেন, এই 50-60 বছরের হিসাব কেমন করে দিবেন? চিন্তা করেন তো, একটু যদি ভিতরে চিন্তা আসে তাহলে আল্লাহর সামনে সিজদায় মাথা লুটিয়ে পড়বে, কোনো সুযোগ থাকবে না। কেন সালাত আদায় করি না আমরা? আমরা কি মনে করেছি কতদিন আমরা বাঁচবো? ফেরাউন 400 বছর বেঁচে ছিল, তারপরও তাকে মরতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে গাভীর পিঠের উপরে হাত রেখে নিচে যতগুলো লোম ছিল এই লোম সমপরিমাণ প্রত্যেকটা লোমে 1 বছর করে হায়াত দিতে চেয়েছিলেন আল্লাহ তাআলা, তারপরও মৃত্যু হবে এ কথা শুনে মূসা আলাইহিসসালাম হায়াত নেননি। আদম আলাইহিসসালাম 1000 বছর বাঁচার কথা ছিল কিন্তু বেঁচেছিলেন 960 বছর, কি তারপরও তো মৃত্যু হয়েছে নাকি? আদম আলাইহিসসালাম তো পৃথিবীর সবচাইতে সম্মানিত মানুষ, তাকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে সৃষ্টি করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা তাকে কোরআন দিয়ে ধন্য করেছেন, তাকে শেষ নবী বানিয়েছেন। সেই রকম মানুষ যদি মারা যায় তাহলে আমরা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে খোলা তরবারি বের করার পরে জনগণকে লক্ষ্য করে বলছেন, যারা বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে তাদেরকে আজকে জবাই করে ফেলব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ায় চড়ে আসলেন, আসার পরে দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানাতে শুয়ে রাখা হয়েছে। তিনি মুখ থেকে কাপড়টি সরালেন, সরানোর পর তিনি কপালে চুমু খেলেন, তারপরে বেরিয়ে এসে জনগণকে লক্ষ্য করে বলছেন, জনগণ তোমরা শুনে রাখো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করেছিল এতদিন, তারা জেনে রাখো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করতে, তারা এটা জেনে রাখো যে আল্লাহ তাআলা হচ্ছেন চিরঞ্জীবী, আল্লাহ তাআলা ধ্বংস হবেন না, আল্লাহ তাআলা চেহারা ধ্বংস হবে না, আল্লাহ তাআলা সব সময় জীবিত থাকবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হওয়ার পর তিনি মারা গেছেন, আমরা কি মারা যাব না? আজকে যারা পিতামাতা মারা গেছে এজন্য সালাত আদায় করছেন, তারা কি মনে করছেন পিতামাতা কি জান্নাতে চলে গেছে এজন্য সালাত ছেড়ে দিলেন? 10 দিন 15 দিন সালাত আদায় করলেন, তার মানে কি আপনাকে কি ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার পিতামাতা জান্নাতে চলে গেছে, আপনাকে আর সালাত আদায় করতে হবে না, এটা হয়েছে? সম্মানিত দিনী ভাই এবং মা বোনেরা খুব মনোযোগের সাথে শুনুন, আজকে আমি যে কথাগুলো বললাম এই কথা যেন প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বাজে। আজকে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যাতে প্রতিটি মানুষ জানতে পারে, আপনারা যতটুকু মনে রাখতে পারবেন মানুষকে জানাবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, উমিরতু আন ইউকাতিলুন নাস, আমি আদিষ্ট হয়েছি, আমাকে আদেশ করা হয়েছে মানুষকে হত্যা করার জন্য, যারা সালাত আদায় করে না তাদেরকে হত্যা করার জন্য আমি আদিষ্ট হয়েছি।
এবার শুনুন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হানাফি মাজহাবের শ্রেষ্ঠ ইমাম তিনি বলেছেন, যারা সালাত আদায় করে না তাদেরকে জেলখানাতে বন্দী করতে হবে। আজকে যারা হানাফি মাজহাব মানছেন তারা ইমাম আবু হানিফার এই ফতোয়াটা মানেন না কেন, জবাব দিয়ে যাবেন? যারা ইমাম শাফির অনুসরণ করেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে না তারা পাপি, যারা সালাত আদায় করে না তারা পাপি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে না তাদেরকে হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা হচ্ছেন 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর ওস্তাদ, তিনি এই কথা বলছেন। এত বড় শিক্ষিত মানুষ এই কথা বললেন যে যারা সালাত আদায় করে না তাদেরকে হত্যা করতে হবে। হত্যা করার দায়িত্ব কার? হত্যা করবে প্রশাসনিকভাবে, আপনাকে আমাকে হত্যা করতে হবে না। এই হাদিসের উপরে ব্যাখ্যা করতে গিয়ে বর্তমান আরবি বিদ্বানগণ বলেছেন স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাদের বিবাহ থাকবে না, বিবাহ বাদ। বর্তমানে যেসব বাড়িতে স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, তাদের বিবাহ নাই। কোর্ট কাছারি লাগবে না, চেয়ারম্যান মেম্বার লাগবে না, কাজী অফিস লাগবে না, কিছুই লাগবে না, এমনিতেই চলে গেছে, বিবাহ থাকবে না। তাহলে যেগুলো যেগুলো বৈধ সম্পর্ক মনে করে করা হয় সেগুলো সম্পূর্ণ অবৈধ হয়ে যাচ্ছে। যেসব সন্তান হচ্ছে সেগুলো জারজ সন্তান হচ্ছে সালাত আদায় না করার কারণে। সালাতের গুরুত্ব কত আপনাকে আমি বুঝাতে পেরেছি কি? সম্মানিত উপস্থিতি, যারা হানাফি মাজহাব মানে আর যারা অন্যান্য মাজহাব মানে তারা ইমাম আব্দুল কাদের জেলানী রহেমাহুল্লাহকে বড় পীর হিসাবে মানে, আমরা মানি না। আমরা তাকে মনে করি তিনি সঠিক আকিদার মানুষ ছিলেন, কিন্তু আমরা তাকে পীর হিসাবে মানি না। তিনি কোনোদিন বলে যাননি যে আমাকে তোমরা পীর হিসাবে মানো, তিনি সঠিক আকিদার আহলে হাদিস মানুষ ছিলেন। তিনি বলছেন যে যারা সালাত আদায় করে না তাদের জানাজা পড়া যাবে না, যারা সালাত আদায় করে না তাদেরকে মুসলমানের গোরস্থানে দাফন করা যাবে না, যারা সালাত আদায় করে না তাদের ঠিকানা হচ্ছে শ্মশানঘাট, যারা সালাত আদায় করে না তাদেরকে এমনিতে মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে। যারা তাকে পীর হিসাবে মানেন তারা এবার ফতোয়া মানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সালাত আদায় না করলে ঠিকানা জাহান্নাম। আমি আবারও আয়াত বলছি, সূরা মুদাসসির 41-43 নম্বর আয়াতে জাহান্নামী যারা সাকার নামক জাহান্নামে যাচ্ছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিয়েছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা ওইসব মানুষদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কিসের জন্য জাহান্নামে, তারা বলবে যে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। যারা এক অক্ত সালাত ত্যাগ করবেন তারা চিন্তা ভাবনা করে সালাত ত্যাগ করবেন, যদি সালাত ত্যাগ করেন চিন্তা ভাবনা করে সালাত ত্যাগ করবেন যে আমি যে সালাত ত্যাগ করছি আমি জাহান্নামে গিয়ে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো কিনা টেস্ট করবেন, প্রয়োজনে চেরাক ধরাবেন, চেরাক বাতি ধরাবেন, মোমবাতি দিয়ে ওখানে হাত দিবেন। যদি এটা সহ্য করতে পারেন তাহলে ওইটাও সহ্য করতে পারবেন, এটা আপনার ভিতরে আসবে, যেহেতু জাহান্নামের আগুন দেখেনি কেউ। আর একটা বলে রাখছি, জাহান্নামের আগুন হচ্ছে 70 গুণ বেশি তাপ এই দুনিয়ার আগুনের চাইতে, মূলত ওই আগুনটা থেকে এখানে আগুন ধার করে আনা হয়েছে। তাহলে সালাত পরিত্যাগ করলে চিন্তা ভাবনা করে সালাত পরিত্যাগ করবেন। এখন সংক্ষিপ্ত সময়ে আমি কয়েকটি কথা বলবো, যারা সালাত আদায় করে না তাদের দুনিয়াবী ক্ষতি কি, যারা সালাত আদায় করে না তাদের পরকালীন ক্ষতি কি। 1 নম্বর হচ্ছে যারা সালাত পরিত্যাগ করে তারা কোনো কিছুর মালিকানা হিসাবে থাকতে পাবে না, তারা মালিক হিসাবে গণ্য হবে না। যেসব ব্যাপারে মালিক হিসাবে থাকা হয় বিশেষ করে পরিবারের প্রধান বা সম্পদের মালিক, এগুলো তারা থাকতে পাবে না। ওই হাদিসটা যেটা মিশকাতের 10 নম্বর হাদিস বলছিলাম, সেখানে শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসামু মিন্নি দিমাহুম ওয়া আমালহুম, যারা সালাত আদায় করলো তারা তাদের সম্পদ তাদের রক্তকে হারাম করে নিল মানুষের জন্য, অর্থাৎ তাকে আর হত্যা করা যাবে না। আর যারা সালাত আদায় করলো না তাদের রক্ত তাদের সম্পদ মানুষের জন্য হালাল। যদি প্রশাসনিকভাবে তাকে হত্যা করা হয়
তাহলে এটার বিচার হবে না কিয়ামতের দিন? যদি প্রশাসনিকভাবে তার সম্পদ লুট করা হয় তাহলে এটার হিসাব হবে না কিয়ামতের দিন? যারা সালাত পরিত্যাগ করবেন তারা হিসাব করে, এ ব্যাপারে বিশেষ করে যারা মেয়েদের ওলি হয়, ওলি তো আমরা জানি যে পিতায় ওলি হবে মেয়েদের বিবাহের ক্ষেত্রে, কিন্তু যেসব পিতা সালাত আদায় করে না পাঁচ অক্ত, তারা মেয়ের অভিভাবক ওলি হতে পারবে না, তার অধিকার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সূরা বাকারা 130 নম্বর আয়াতের ব্যাখ্যাতে। এরপরে নিয়ে আসি আত্মীয় স্বজনের ওয়ারিস থাকতে পাবে না যারা সালাত পরিত্যাগ করবে। যারা সালাত পরিত্যাগ করবে তারা সম্পদের ওয়ারিস হতে পাবে না। যে সম্পদ আমরা ওয়ারিস হিসাবে পিতামাতার পেয়ে থাকি, পিতামাতার যেগুলো সম্পদ আমরা পেয়ে থাকি, এটা সালাত ত্যাগকারী ব্যক্তি কোনো সময় পাবে না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সহিহ বুখারী মুসলিমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো কাফের ব্যক্তি কোনো মুসলমানের ওয়ারিস হতে পারবে না, কোনো মুসলমান কোনো কাফের ব্যক্তির ওয়ারিস হতে পারবে না। তিন নম্বর হচ্ছে যারা সালাত পরিত্যাগ করবে তারা মক্কাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য এটা হারাম। মক্কা এবং হারাম এলাকার মধ্যে, কাবা এবং হারাম এলাকার মধ্যে তারা প্রবেশ করতে পারবে না, তাদের জন্য এটা হারাম। এরপরে এটার বর্ণনা রয়েছে তাফসিরে খাজেন সূরা তাওবা 28 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ইমানদারগণ, তোমাদের মধ্যে যারা মুশরিক অবস্থায় রয়েছে তারা হচ্ছে অপবিত্র, তারা হচ্ছে নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদুল হারাম বাদা আমিহিম হাদা, তারা হারাম এলাকার মধ্যে কোনো সময়ের জন্য প্রবেশ করতে পারবে না। এটার বর্ণনা রয়েছে সূরা তাওবার 28 নম্বর আয়াত। এরপরে যারা বেনামাজি তাদের হাতের কোনো প্রকার জবে করা গোস্ত খাওয়া যাবে না, হারাম। যারা বেনামাজি অবস্থায় আছে তারা জবে করতে পাবে না। যদি পরিবারে কোনো পশু জবে করার প্রয়োজন হয় নামাজি ব্যক্তির হাত দিয়ে জবে করে নেবেন, বেনামাজির হাতে যেন খবরদার জবেও না হয়। এটার বর্ণনা তাফসিরে খাজিনের মধ্যে রয়েছে। তবে এই ফতোয়াকে যারা অস্বীকার করবে তারা মূলত বেদাতি। এই ফতোয়া দিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। যদি কারো সাহস থাকে তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলের কবরে গিয়ে লাথি মেরে আসিয়েন আমাকে কিছু বলার আগে। মৃত্যুর পর তাদের কোনো প্রকার জানাজা চলবে না, তাদের সালাত চলবে না, তাদেরকে মুসলমানের গোরস্থানে দাফন করা যাবে না, তাদেরকে গোসলও করানো যাবে না, এমনিতেই তাদেরকে ফেলে দিতে হবে যারা সালাত আদায় করে না। এরপরে যারা সালাত আদায় করে না, ছেলে হোক বা মেয়ে হোক, এই রকম ছেলে এবং মেয়ের সাথে কোনো মুসলিমের বিবাহ দেওয়া জায়েজ নাই। যদি ছেলে সালাত আদায় না করে তাহলে কোনো মুসলমান মেয়েকে তার সাথে বিবাহ দেওয়া যাবে না। যদি কোনো পিতা দেয় তাহলে কিয়ামতের দিন তাকে জবাবদিহিতা করতে হবে, কিয়ামতের দিন ফুটবলের মতো হয়ে জাহান্নামে যেতে হবে। কোনো পুরুষ মুসল্লি সালাত আদায় করে, এই রকম কোনো মুসলিমের সাথে কোনো কাফের যে সালাত আদায় করে না, এই রকম মহিলার বিবাহ দেওয়া যাবে না, হারাম। আমাদের সমাজে শুধুমাত্র এই জিনিসগুলো দেখা হয়, ছেলে কি করে বিদেশে থাকে, ছেলে কি করে চাকরি করে, এগুলো দেখা হয়, কিন্তু সে কি পরহেজগার, সে কি সালাত আদায় করে, এগুলো দেখা হয় না। গাঞ্জা মদ খাইলে কোনো সমস্যা নেই, কিন্তু মেয়েকে খাইটা খাওয়াতে পারবে তাইলেই হলো। পিতামাতার এটা দায়িত্ব। আপনি সারাটা জীবনের মধ্যে যেমন 20 বছর পর্যন্ত মেয়েকে লেখাপড়া করালেন খুব কষ্টের সাথে, ঠিক তেমনইভাবে একজন ভালো ছেলের সাথে, সঠিক আকিদার ছেলের সাথে বিবাহ করিয়ে দেওয়া, এটা আপনার দায়িত্ব। যদি না করেন কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে, সেদিন কিয়ামতের দিন বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা মুসলমান কিন্তু পাঁচ অক্ত সালাত আদায় করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ অক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন এবং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।
আমাদের মধ্যে যারা মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরের শাস্তি মাফ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করান।